এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে আয়কারী সিনেমা সর্বোচ্চ আয়কারী সিনেমা কোনটা আমরা সবাই জানি কমেন্ট করে জানাও তো সব থেকে বেশি আয় এখনো পর্যন্ত বাংলাদেশে কোন সিনেমাটা করতে পেরেছে আমরা সবাই জানি সেই সিনেমাটার নাম ছিল প্রিয়তমা সাকিব খান হলো বিএফডিসি অ্যাওয়ার্ড শো দু হাজার তেইশ আজকে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পেলেন প্রিয় তোমার জন্য হ্যালো আমার সাকিব ভাইরা বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সাকিব ভাইয়া যখন সাকসেসের দিকে যান এবং তার যখন সাকসেস হয় কেউ কদর করুক আর নাই করুক সাকিবিয়ানরা যথেষ্ট তাকে তার প্রাপ্য সম্মান পাইয়ে দেওয়ার জন্য আমরা অনেক সময় এরকম দেখি যে অনেক সময় ইচ্ছাকৃত যে সম্মানটা সাকিব ভাইয়ার প্রাপ্য অনেক কন্ট্রোভার্সি করে অনেক রকমের চাপাবাজি করে সেই জায়গাগুলো সাকিব ভাইয়াকে দেওয়া হয় না তাতে তার কিচ্ছু যায় আসে না বাট আজকে একটা জিনিস আমার খুব ভাল লাগলো বিএফডিসি অ্যাওয়ার্ড শো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি শ্রেষ্ঠ অভিনেতার সম্মানটা পেলেন মেগাস্টার শাকিব খান আমি থ্যাংক ইউ জানাবো দ্য শাকিব খান ইউনিভার্স বলে ফেসবুক পেজটিকে তারা জাস্ট কয়েক মিনিট আগে এই ভিডিওটি আপলোড করেছে নিশ্চয়ই তোমরা অনেকেই জানো এই পার্টিকুলার পেজটি একদম শাকিব ভাইয়া সংলগ্ন একটি পেজ আমার কাছে যত দূর যা খবর আছে এবং তারা সব সর্বসময় অথেন্টিক খবর আমাদেরকে প্রোভাইড করতে থাকে তো ডেফিনেটলি আমি নিজেও একজন এই পেজটার ফলোয়ার তো দেখলাম এই ভিডিওটা আজকে যেহেতু সাকিব ভাইয়া হারলাইনের ইভেন্টটি করার পরে আবার তুফানের শ্যুটের জন্য পুনরায় কলকাতায় চলে গেছেন অর্থাৎ ইন্ডিয়ায় চলে এসছেন তাই জন্য এই অ্যাওয়ার্ডটি তিনি নিজের হাতে গ্রহণ করতে পারেননি এই অ্যাওয়ার্ডটি গ্রহণ করেছেন প্রিয়তমা ছবির পরিচালক হিমেল আশরফ তিনি কিছুদিন আগে রাজকুমার ছবিরও ডিরেক্টর আমরা সবাই জানি তো এটা কোথাও না কোথাও গিয়ে আমাদের কাছে বিশাল বড় ভালো লাগার একটা ব্যাপার আর কেন পাবেন না কেন পাবেন না নিশ্চয়ই প্রিয়তমা ছবিটা আমার মনে হয় আপনারা এমন কেউ নেই যারা প্রিয়তমা দেখেননি স্পেশালি লাস্ট পনেরো কুড়ি মিনিট অসাধারণ অভিনয় অসামান্য অভিনয় তো শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ অভিনেতা অ্যাওয়ার্ড মেগাস্টার শাকিব খান পাবেন এটাই আমাদের সবার কাছে চাওয়া এবং সেই চাওয়াটা পাওয়াতে পরিণত হয়েছে এটা জানতে পেরে আমরা খুব খুশি শাকিব খান ইউনিভার্স পেজটি তারা লিখেছে বিএফডিসি অ্যাওয়ার্ড দু হাজার তেইশে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে প্রিয়তমার পুরস্কৃত হলেন মেগাস্টার শাকিব খান শাকিব খানের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন হিমেল আশরফ তো যে ভিডিওটার কথা বললাম সেখানেই তোমাদেরকে বললাম যে তোমরা সাকিব খান ইউনিভার্স পেজটিতে যাও এবং সেখানে গিয়ে তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নাও তো সাকিব ভাইয়া এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন তোমাদের কেমন লেগেছে সাকিব ইয়ানদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও এবং সাকিব ভাইয়া তার লাইফে এত অ্যাওয়ার্ড পেয়েছেন এত অ্যাওয়ার্ড পেয়েছেন আমার মনে হয় রাখার জায়গা নেই আমরা চাইবো ওনার রাখার জায়গা ফুরিয়ে গেলেও যেন একটু 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 করে পাশাপাশি পাশাপাশি করে জায়গা দিয়ে সেগুলোকে একদম অ্যাডজাস্ট করা হয় আরও প্রচুর অ্যাওয়ার্ডের অধিকারী উনি হোক কেননা আলটিমেট দ্য মেগাস্টার অফ বাংলাদেশ দ্য সুপার এখন যাবে না মেগাস্টার অফ বাংলাদেশ আমরা গ্লোবাল স্টার শাকিব খান বলতে পারি তার আরও একটা অ্যাওয়ার্ড তার জীবনে প্রবেশ করলো বিএফডিসি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্য সকলকে টাটা